প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, যাদের এক্সামিনেশন অনলাইনে ঘোষণা হয়েছে, তারা প্রত্যেকেই চিন্তিত। তো এক্ষেত্রে কিছু বিষয় নিয়ে ডিসকাস করব, যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যমে এবং তোমাদের প্রত্যেকের জানা প্রয়োজন, এবং তোমরা যাতে সঠিক ডিসিশান নিতে পারো, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউজি পিজি ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তবেই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রী রয়েছো, তোমরা সকলে দুশ্চিন্তার মধ্যে চলে গেছো, অনেকে ডিপ্রেশনের মধ্যে চলে গেছো, যেখানে অনেকের সাথে কথা হয়েছে, অনেকে ভুল পদক্ষেপ নিচ্ছ, কীভাবে কমপ্লিট করবে সিলেবাস, কীভাবে পরীক্ষা দেবে, জীবনে এরকম ধরনের সমস্যা আমাদের হয়নি, কী করবো, ইউনিভার্সিটি আগের দিয়ে জানায়নি, সিলেবাস কমপ্লিট হয়নি, কোথার দিয়ে কী করব। দেখো, এর মন্ত্র আমারও সত্যি কথা জানা নেই, যদিও আমিও অত ট্যালেন্টেড না যে চার মাসের সিলেবাস এক সপ্তাহ কিংবা দু সপ্তাহের ক্লাসে সম্পূর্ণভাবে বুঝে শিখে যেতে পারবো। যারা অনার্স পড়ছে তাদের ক্ষেত্রে তো আরও বড় ব্যাপার, অনেকেই আমাকে এই বিষয়টা তুলে ধরেছে যে কীভাবে কী করব। আমি সবাইকে একটাই উপদেশ দিয়েছি, তোমরা প্রিপারেশনে কোনো রকম খামতি রেখো না, কারণ ইউনিভার্সিটি তোমাদের সমস্যার কথা বুঝতে চাইছে না। এক্ষেত্রে তোমাদের মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী যারা হোয়াটসঅ্যাপে এই ধরনের মেসেজ বা ফোন মারফত যাদের সাথে কথা হয়েছে, যারা এই বিষয়গুলো উল্লেখ করেছো যে আর ভুল পদক্ষেপের কথা, নিজের জীবন নিয়ে বা অন্য ধরনের, আমাদের পরীক্ষার সাথে আমাদের জীবনের কিন্তু কোনো রকমভাবেই তুলনা হয় না। পরীক্ষা কত নম্বর পেলে, রেজাল্টে কী আসলো, তার উপর কিন্তু তোমার ভবিষ্যৎ কোনো রকমভাবেই নির্ধারণিত হয় না। ইনফ্যাক্ট অনেক ছাত্রছাত্রী আছে ডিগ্রি নাই একটা বিষয় নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি তার কর্মজীবন হয় আলাদা পোর্শনে। তো এক্ষেত্রে তোমার আর অ্যাকচুয়ালি রেজাল্ট কী হচ্ছে তার ওপর কোনো রকম কিছু নির্ভর করে না। এটা তো গেল একটা পার্ট, মেন টপিকে এখন আসি। কি বলতে চাইলাম প্রত্যেকে বুঝতে পারছো, প্রত্যেককে বলবো, পরীক্ষার জন্য ও ডিগ্রির জন্য ও কেউ কোনো রকমভাবে কিন্তু নিজেদের ক্ষতি করো না। আমরা ইউনিভার্সিটির কাছে রিকোয়েস্ট করবো সেরকমভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্রছাত্রী তাদের সিলেবাসের কথা, তাদের যে সমস্যা হয়েছে সেই সমস্যার কথা এতদিন ধরে তো তুলে ধরেছিল ইউনিভার্সিটি, তার সত্ত্বেও ও অনলাইনে তাদের দাবি অনুযায়ী পরীক্ষা না নেওয়ায় অফলাইনে পরীক্ষা ঘোষণা করায়, যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি দেয়নি ক্যালকাটা ইউনিভার্সিটি এক রাত কেটে যাওয়ার পরেও। এক্ষেত্রে যেটা এই মুহূর্তে ছাত্রছাত্রীদের তরফ থেকে, সংবাদ মাধ্যমের তরফ থেকে বিষয়টা উঠে আসছে, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্রছাত্রী তাদের এর সমস্যার কথা, তাদের অসুবিধার কথা, তাদের সিলেবাস যে শেষ হয়নি, কীভাবে এই সময়ের মধ্যে সিলেবাস শেষ করবে, সেই সমস্ত দাবি কিন্তু পুনরায় আবার কালকে সকাল 11টার সময় ওই ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস গেটের সামনে কিন্তু তুলে ধরতে চলেছে, যেটা ছাত্রছাত্রীরাও পাঠিয়েছে, যেটা সংবাদ মাধ্যমে উঠে এসেছে। প্রত্যেকে শান্তিপূর্ণভাবে তাদের দাবি ইউনিভার্সিটির কাছে তুলে ধরতে চলেছে, যাতে তাদের এক্সামিনেশান অফলাইনে খারিজ করে অনলাইনেই নেওয়া হয়, এবং আশা করছি ইউনিভার্সিটি এবার অন্তত ছাত্রছাত্রীদের সমস্যার কথা বুঝবেন। এবং প্রত্যেককেই বলবো যে তুমি ইউনিভার্সিটির কাছে এ শান্তিপূর্ণভাবে অবশ্যই তোমাদের দাবি তুলতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং কিছু ছাত্রছাত্রী গুগল ফর্মের লিঙ্ক পাঠিয়েছে, সেই লিঙ্কটাও তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে তোমরা যারা যাদের যা ডিসিশন, যাদের যা সিদ্ধান্ত, সেই অনুযায়ী তোমরা ফর্মটি ফিল আপ করতে পারো। এরপরে তোমরা সকলেই জানো এই মুহূর্তে আমাদের কলকাতায় কিন্তু টুইটারে ট্রেন্ডিং একটি হ্যাশট্যাগ রয়েছে, ওয়ান্ট অনলাইন এক্সাম। এই হ্যাশট্যাগটা কিন্তু টোটাল টুইটারে কলকাতায় কিন্তু এই মুহূর্তে ট্রেন্ডিং রয়েছে, প্রায় 400,000-এর কাছাকাছি কিন্তু এই টুইট, এই হ্যাশট্যাগ দ্বারা টুইট করা হয়েছে, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা তো টুইটারে তোমাদের দাবি তুলে ধরছো, একই সাথে তোমরা তো কালকে অনেকেই অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের সাথে সকাল 11টার সময় আর তোমাদের সমস্যার কথাও তুলে ধরছো শান্তিপূর্ণভাবে। তোমরা কারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে কালকে তোমাদের সমস্যার কথা তুলে ধরতে যাচ্ছ সেটাও কমেন্ট সেকশানে জানিও। কিন্তু এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলতে পারি, আমি তুমি প্রত্যেকেই কিন্তু আমরা আমাদের আবেদন জানাতে পারি, কিন্তু সেটা যেন ও শান্তিপূর্ণভাবে হয়, এবং তুমি যে একজন স্টুডেন্ট সেটা যেন তার মধ্যে দিয়ে বহিঃপ্রকাশ পায়। কারণ এটা বলছি, আমি অবশ্যই তোমাদের সমস্যা বুঝে অনলাইনে এক্সামিনেশান চাইছি, কিন্তু আমার কাছে সবথেকে বেশি মূল্যবান তুমি।
তোমার যাতে কোনো রকম ক্ষতি না হয়, এআই তোমার যাতে কোনো রকম তুমি ভুল ডিসিশন না নাও, সেই কারণেই বিষয়গুলো তোমাদের প্রত্যেককে জানালাম। কারণ অনেক ছাত্রছাত্রীদের সাথেই কথা হয়েছে, অনেক ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে অ্যাগ্রেসিভ হয়ে পড়ছো, তো একেবারেই না। তোমরা তোমাদের এর নিজেদের কথা ভেবে এ তোমাদের যাতে দাবি যাতে ইউনিভার্সিটি শুনে সেই অনুযায়ী কিন্তু শান্তিপূর্ণভাবেই সমস্ত বিষয়টাকে এ করো, যাতে কোনো রকম অসুবিধা না হয়। আমরা সকলেই এ আমাদের সমস্যা হলে যেরকমভাবে কোনো টিচারের সমস্যা হলে রাজ্য সরকারের কাছে দাবি তুলে ধরে, তোমাদের সমস্যা হলে তোমাদের প্যারেন্টস হিসাবে যে রয়েছে ইউনিভার্সিটি কলেজ তাদের কাছে তোমরা দাবি তুলে ধরতে পারো, এটা কোনো অন্যায় নয় আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ প্রত্যেকটা ভারতীয়র রাইটস রয়েছে, হিউম্যান রাইটস, তারা নিজেরা নিজেদের সমস্যার কথা তুলে ধরতেই পারে যে কোনো উপায়ে। কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে, তোমার দাবির মধ্যে থেকে যেন বই প্রকাশ পায় তুমি একজন ছাত্র কিংবা ছাত্রী। এই পুরো বিষয়টাই তোমাদের জানালাম, এরপরে তোমাদের কী মন্তব্য রয়েছে অবশ্যই জানিও। সাথে তোমাদের প্রত্যেককে একটাই রিকোয়েস্ট, কিন্তু কোনো ভুল পদক্ষেপ কিন্তু তোমরা নেবে না। পরীক্ষার থেকে তোমার বেশি মূল্য রয়েছে, তোমার জীবনের বেশি মূল্য রয়েছে, তোমার কি বাকি কেরিয়ারটা পড়ে রয়েছে এটা অবশ্যই কিন্তু মাথায় রেখো। এবং তোমাদের এক্সামিনেশান যাতে অনলাইনে হয় সেই কারণে আমি বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ করব, টুইটারে তো আমরা অংশগ্রহণ করছি প্রত্যেকে একত্রিতভাবে। তোমাদের মধ্যে যারা অনলাইন এক্সামিনেশান চাইছো অতি অবশ্যই টুইটারে অংশগ্রহণ করো, যারা অংশগ্রহণ করোনি, এবং যারা অনলাইন অফলাইন যাই চাও না কেন সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য ও গুগল ফর্মের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমাদের মতামত তোমরা প্রেরণ করতে পারো। আর যদি সম্ভব হয় ভিডিওটি অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা সম্পূর্ণ বিষয়টি জানতে পারে।